নমস্কার বন্ধুরা, শুভঙ্কর ভিজুয়াল আর্ট চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হলো ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু নতুন নোটিশ প্রকাশ করেছে এবং সেখানে কিন্তু অনেক অপেক্ষার পর পরীক্ষা কবে হবে সেটার একটা এক্সপেকটেশন ডেট বলে দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু সেটা নিয়েই আলোচনা করব এবং পরীক্ষার সঙ্গে সঙ্গে কোন পরীক্ষা কোন হাফে হবে সে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই নোটিফিকেশনেই রয়েছে। তাই ভিডিওটা পুরোটা দেখুন এবং লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এই খবর কিন্তু সকলের মধ্যে ছড়িয়ে দিন। তো চলুন দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন এই নোটিশটা কিন্তু বের হয়েছে 14 তারিখ, অর্থাৎ গতকালকেই কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের সাইট থেকে। এই নোটিশটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান লিখেছেন এবং সেই চেয়ারম্যান কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে চেয়ারম্যান লিখেছেন এবং চেয়ারম্যান কাদেরকে লিখেছেন সেটা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেই লিখেছেন, অল ডিস্ট্রিক্ট, এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে লিখেছে এই চিঠিটা, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে উল্লেখ করে লেখা। এবার কী লেখা আছে, সাবজেক্টে কী, যে এক্সামিনেশন সেন্টার্স ফর কন্ডাকশন অফ 7 স্টেট লেভেল সিলেকশন টেস্ট, অর্থাৎ যে 7 স্টেট লেভেল সিলেকশন টেস্ট যেটা হয়ে হবে বলে ঘোষণা, এতদিন ফর্ম ফিল আপ এবং এডিট করা হয়েছে এবং টেট পরীক্ষার মাধ্যমে যে 1-8 এবং 9-10-11-12 যে শিক্ষক নিয়োগ করা হবে সেইটারই কিন্তু সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। এবার আমরা মূল বিষয়ে দেখে নেব যে কী বলতে চেয়েছেন আসলে নোটিশে। যে দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ইন্টেন্ডস টু কন্ডাক্ট 7 স্টেট লেভেল সিলেকশন টেস্ট, ঠিক আছে, সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ নন গভর্নমেন্ট এডেড মাদ্রাসা অফ ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভলি অন, দেখুন এটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমি দেখাচ্ছি যে দেখুন কোন সময়ে পরীক্ষাটা হতে পারে, সেপ্টেম্বরের 3rd বা 4th উইক করে, ঠিক আছে। ডেটটা এখনও ঘোষণা করা হয়নি, ডেটটা এবারে ঘোষণা করে দেওয়া হবে, কিন্তু আমাদের এবার আর হাতে মাত্র একটা মাস, ঠিক আছে, তাহলে একটা মাসের মধ্যে রয়েছে 3rd উইক বা 4th উইকে, সেপ্টেম্বরের 3rd বা 4th উইক, এই দুটো উইকের মধ্যে যে কোনো সময় কিন্তু পরীক্ষাটা এবার হবে, ঠিক আছে, পরীক্ষাটা কিন্তু হবে। তাহলে সেপ্টেম্বরে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে পরীক্ষাটা সেপ্টেম্বরেই হতে চলেছে। এরপর চলুন দেখে নেব, এরপর বলছি যে তার টেট এক্সামিনেশন, অর্থাৎ যে টেট পরীক্ষাটা হবে সেই টেট পরীক্ষাটা কীভাবে হবে, দেখুন টেট এক্সামটা কিন্তু 2.5 ঘন্টা হবে, ঠিক আছে, টেট এক্সামটা 2.5 ঘন্টা হবে, এই যে দেখেন 2.5 ঘন্টা ডিউরেশন, এবং প্রতিটা এই হাফ ঘন্টা, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফে হবে, ঠিক আছে। ফার্স্ট হাফটা কাদের হবে, ফার্স্ট হাফটা দেখুন টেটে যে 1-4, এই যে 1-4 ফার্স্ট হাফ, এটা 2.5 ঘন্টা, ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর আবার টেটের যে সেকেন্ড হাফে যেটা হবে সেটা কিন্তু 5-8, টেটে 5-8, তাহলে টেটের দুটো হাফে পরীক্ষা হবে 2.5 ঘন্টা করে, ফার্স্ট হাফে 1-4 আর সেকেন্ড হাফে 5-8, ঠিক আছে। এবার দ্য মেন এক্সামিনেশন, মেন এক্সামিনেশন বলতে অর্থাৎ 9-10 এবং 11-12 কিন্তু পরীক্ষা হবে, তাহলে টেটটা কিন্তু 2.5 ঘন্টা হবে, আর 9-10-11-12 এই দুটো পরীক্ষা হবে কিন্তু 1.5 ঘন্টা, এটাও কিন্তু দুটো হাফে হবে, দেখতেই পাচ্ছেন দুটো হাফে হবে, ফার্স্ট হাফ হবে মেন্স যেটা 9-10 সেটা ফার্স্ট হাফ হবে এবং সেকেন্ড হাফ একই দিনে হবে, তাহলে এবং সেকেন্ড হাফ হবে 11-12, অর্থাৎ আমরা দুটো ডেট পাবো টোটাল 3টে পরীক্ষা নেওয়ার জন্য 4টে ধাপে পরীক্ষা হবে এবং দুটো ডেটে হবে, অর্থাৎ একটা ডেটে ফার্স্ট হাফে 2.5 ঘন্টা, টেট যেটা হবে সেটা 2.5 ঘন্টা, সেটা ফার্স্ট হাফে 1-4, অর্থাৎ 1-4 এটা 2.5 ঘন্টা ফার্স্ট হাফে হবে, আর সেকেন্ড হাফের টেটটা 5-8, ঠিক আছে, 5-8 এটা সেকেন্ড হাফে 2.5 ঘন্টা হবে, এটা একটা ডেটে হয়ে যাবে। এরপর শুরু হবে যে মেন পরীক্ষা, অর্থাৎ ক্লাস 9-10 এটা এবং 11-12 একদিনেই হবে, কিন্তু এটা ফার্স্ট হাফে এটা হবে 1.5 ঘন্টার পরীক্ষা ফার্স্ট হাফে, আর এটা সেকেন্ড হাফে হবে, এটা সেকেন্ড হাফে হবে, তাহলে এটা বোঝা হয়ে গেল। এবং এই গোটা পরীক্ষাটাই কিন্তু সেপ্টেম্বরের 4th উইক বা 3rd উইক করেই হবে, ঠিক আছে। এরপর চলুন যে দেখে নেবো যে এরপর যেটা বলেছে, ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি সাজেস্ট এক্সামিনেশন সেন্টার, এরপর এক্সাম সেন্টারের রিকোয়েস্ট করেছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিকোয়েস্ট করেছে যে হল এক্সাম সেন্টার, আর সেই হল এক্সাম সেন্টার কোথায় ভালো আছে, যেখানে গুড ইনফ্রাস্ট্রাকচার আর অ্যান এফিসিয়েন্স ম্যান পাওয়ার সুটেবল ফর আর অ্যাকোমডেন্টিং অ্যারাউন্ড 500 ক্যান্ডিডেট, অর্থাৎ সেরকমই সেন্টার চেয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, যে যেখানে 500 ক্যান্ডিডেট
ছাত্রদেরকে কিন্তু পরীক্ষা দেওয়া যেতে পারে এবং খুব পরিবেশ ভালো হবে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে এবং অনেক লোক সংখ্যার থাকবে। এবং তার সঙ্গে এটাও বলেছে যে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল লেভেল হ্যাভিং ট্রেজার সাপোর্ট, অর্থাৎ ট্রেজারি সাপোর্ট থাকবে, এবং কনফিডেন্সিয়াল পেপারস, অর্থাৎ যেগুলো গোপন পেপার সেটাও যেন যথাযথভাবে সুরক্ষার সাথে রাখা হয় সেরকমই কিন্তু সেন্টার চাওয়া হয়েছে। অর্থাৎ কনফিডেন্সিয়াল পেপার বলে কোশ্চেন পেপার এবং অ্যান্সার পেপার, অ্যান্সার কিগুলো এগুলো ঠিকঠাক রাখা হয়েছে। আপাতত এইটুকুই এই নোটিশে, কিন্তু এই দুটো পয়েন্টই কিন্তু এই পয়েন্ট অবধি কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ। এরপর যেটা বলা হয়েছে, এরপর একটা অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, তাহলে আমরা এই নোটিশের মধ্য দিয়ে তাহলে এটাই ক্লিয়ার হয়ে গেলাম যে মাদ্রাসা পরীক্ষা কিন্তু হচ্ছে এবং সেটা হবে সেপ্টেম্বরে 3rd বা 4th উইকে করে, এবং সেটা প্রত্যেকটা পরীক্ষা কিন্তু দুটো হাফে করে হবে। অর্থাৎ দুটো ডেটে 4টে পরীক্ষা হবে, টেট হবে দুটো হাফে, ফার্স্ট হাফে হবে 1-4, সেকেন্ড হাফে হবে 5-8, আর মেন পরীক্ষা 9-10 হবে একটা হাফে, আর 11-12 হবে আরেকটা হাফে। তো আজকে এই অবধি, এই সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলে, কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে এটা অবশ্যই শেয়ার করুন। যারা মাদ্রাসা নিয়ে এতদিন পড়াশোনা করছে এবং চর্চা চালাচ্ছে তাদেরকে জানান। তো আজকে এই অবধি, থ্যাংক ইউ।